এবার যে বন্ধুকে আপনাদের সামনে স্বাগত জানাবো সে হচ্ছে চাঁদপুরের প্রতিযোগী মোহাম্মদপুরের রাউজাতুল উলুম মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুর রহমান আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তুমি তোমার পছন্দমতো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين حسبك صدق الله العظيم ما شاء الله عبد الرحمن نادر ماود ভাই الحمد لله মোটামুটি যথেষ্ট ভালো হয়েছে আমরা দোয়া করি তুমি মক্কার ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসের মতো বড় হাফেজ এবং আলেম হও আল্লাহ পাক তোমাকে সেভাবে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন আসি শেখ আহমদ বিন ইউসুফ আজহারি আপনার কাছে অত্যন্ত সুন্দর তেলাওয়াত ছিল মাশাআল্লাহ তবে অতিরিক্ত যেখানে সেখানে থামা যাবে না এতে অর্থের মধ্যে কিন্তু অনেক সময় বিকৃতি চলে আসতে পারে চেষ্টা করবে যে যেখানে থামার অপশন আছে শুধুমাত্র সেখানেই থামার জন্য কেমন بارك الله فيك مفتي رافي بن منير আপনার কাছে আসছি ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে নবীজির বিদায়ের কথাটা তুলে ধরেছেন যে প্রত্যেককেই মৃত্যুর সাদাস্বাদন করতে হবে এতে কোনো সন্দেহ নেই আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি মারা যান যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে আমাদেরকে বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই তার রেখে যাওয়া সুন্নাহকে প্রতিটা পদে পদে বাস্তবায়ন করা এবং সুপ্রতিষ্ঠিত করা এটা প্রত্যেক ইমানদারের জন্য দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন অধ্যাপক কামালউদ্দিন জাফরি হুজুর আপনার কাছ থেকে কথা শুনবো তেলাওয়াতু নাতরা তার যে তেলাওয়াত তেলাওয়াত দ্বারা ইনশাআল্লাহ সে প্রতিশ্রুতি দিয়ে গেল আগামীতে ইনশাআল্লাহ সে সচেষ্ট হবে এবং তার চূড়ান্ত পর্যায়ে ইনশাআল্লাহ সে পৌঁছাবে অনেক ধন্যবাদ উস্তাদ জাযাকুমুল্লাহ খায়ের তোমাকে আল্লাহ তাআলা অনেক তৌফিক দিন ভাইয়া ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু